জনপ্রিয় মোবাইল ব্যাংকিং বিকাশ নতুন একটি আপডেট নিয়ে এসেছে, যা কিনা আমরা যারা বিকাশ ইউজার আছি আমাদের প্রত্যেকেরই জন্য অনেক অনেক হেল্পফুল হবে। সাধারণত আমরা যখন কোনো ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে যাই তখন আমাদের নমিনি দেওয়া লাগে, অর্থাৎ আমার অবর্তমানে আমার ব্যাংকের অ্যাকাউন্টের মালিক হবে আমার নমিনি। সো বিকাশেও আমরা চাইলে এখন নমিনি দিতে পারবো, অর্থাৎ আমার বিকাশ অ্যাকাউন্টের মালিক আমার অবর্তমানে আমার নমিনি হবে। এমনকি আমরা চাইলে এক কিংবা একাধিক জনকেও আমাদের বিকাশ অ্যাকাউন্টের নমিনি দিতে পারবো। আমরা যদি একাধিক জনকে নমিনি দিতে চাই তাহলে আমরা পার্সেন্টেজ হিসাবে ভাগ করিয়ে দিতে পারবো, যে প্রথম জনকে 50%, পরের জনকে 25%, পরের জনকে 25%, এভাবে আমরা ভাগ করেও দিতে পারবো। সো বিকাশ অ্যাপে কীভাবে নমিনি অ্যাড করতে হয় এবং কীভাবে আপনারা নমিনি অ্যাড করবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখাবো। আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন তাহলে এই প্রসেসটি আপনারা দেখতে পারবেন যে আপনার বিকাশে আপনি কীভাবে নমিনি অ্যাড করবেন। সো চলুন যাওয়া যাক স্ক্রিনে। প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে বিকাশ অ্যাপে চলে যাবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন পাখির মতো একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন নমিনি তথ্য হালনাগাদ, এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আবারও এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে এই যে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র দিয়ে নমিনি তথ্য হালনাগাদ, এখানে আমরা এখানে যে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে দেখেন লক্ষ্য করুন এসেছে এবং আমাদের সামনে কিছু শর্ত এসেছে, সেই শর্তগুলো আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। প্রথম শর্তটি হলো আপনি দুজনের বেশি নমিনি করতে পারবেন না। দ্বিতীয় শর্তটি হলো নমিনি করার জন্য আপনার নমিনির জাতীয় পরিচয়পত্র লাগবে। তিন নম্বর শর্ত হচ্ছে নমিনি হালনাগাদ করার পর 30 দিন পর আপনি নমিনি চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ ধরেন এখন আপনি একজনকে নমিনি দিয়েছেন, তাকে আপনি পরবর্তীতে নমিনিতে রাখতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন তাকে ক্যান্সেল করে অন্যজনকে দেওয়ার জন্য, সেটা আপনি 30 দিন পর চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে নমিনি আপনি চাইলে আপনার পিতা মাতা স্বামী স্ত্রী কন্যা ছেলে মেয়ে এভাবে আপনারা নমিনি সিলেক্ট করে দিতে পারবেন। তারপর হচ্ছে নমিনি যদি একজন হয় তাহলে আপনি তাকে 100% দিতে হবে, এবং নমিনি যদি আপনি দুইজন দেন তাহলে দুইজনকে 50-50 100% ভাগ করে দিতে পারবেন। এবং সর্বশেষ যে শর্তটি সেটি হচ্ছে আপনি যাকে নমিনি দিয়েছেন তাকে বিকাশ সেন্টারে যাওয়া লাগতে পারে বিভিন্ন প্রয়োজনে, এটাই এখানে কিছু শর্ত দিয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তারপর আপনারা নিচে যে দেখতে পাচ্ছেন আপনি আমাদের নিয়ম ও শর্তাবলীতে সম্মত আছেন কিনা, হ্যাঁ আমরা সম্মত আছি, এখানে টিক দিয়ে তারপর সম্মতিতে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, দেন আমরা এখান থেকে আমরা নমিনি যুক্ত করে দেব। এই যে যুক্ত করুন এখানে আমরা ক্লিক করব। তারপর এই যে এখানে বিভিন্ন ইনফরমেশন চাবে, সেই ইনফরমেশনগুলো আমরা ফিল আপ করে দেব। প্রথমে দেখতে পাচ্ছেন নমিনির নাম, নমিনির নাম আমরা ইংরেজিতে তার আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিব। তারপর হচ্ছে নমিনির জাতীয় পরিচয়পত্রের নম্বর, সেই নম্বরটি আইডি কার্ড থেকে আমরা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে নমিনির জন্ম তারিখ, নমিনির জন্ম তারিখ আইডি কার্ডে যেটা দেওয়া আছে সেটাই আপনি দিয়ে দিবেন। তারপর হচ্ছে নমিনির সাথে সম্পর্ক, অর্থাৎ আপনার নমিনির সাথে কীরকম সম্পর্ক সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এই যে এখানে ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন আছে, পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এরকম কোনো সম্পর্ক থাকলে আপনারা সম্পর্কগুলো সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে নমিনির মোবাইল নাম্বারটি আপনারা এখানে দিয়ে এই যে নিশ্চিত করুন এখানে ক্লিক করে দিলে আপনার নমিনিটি অ্যাড হয়ে যাবে। সো এভাবে মূলত আপনারা বিকাশ অ্যাপে বিকাশ অ্যাকাউন্টে নমিনি অ্যাড করে নিতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি না কেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।